আসসালামু আলাইকুম সবাইকে, আরেকটি ইম্পর্টেন্ট ভিডিওতে স্বাগতম। যদিও ভিডিওটা আসলে খুব বেশি বড় হবে না, বাট ইটস রিলেটেড টু আইএলটিএস এন্ড আই থিঙ্ক ইউ শুড লিসেন টু দিস মেসেজ দ্যাট আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ নাও। আমাকে রিসেন্টলি এই ভিডিওগুলো আপলোড করার পরে আমার চ্যানেলে আইএলটিএস রিলেটেড দুটা কোয়েশ্চেন আমি খুব বেশি সম্মুখীন হচ্ছি, আমাকে খুব বেশি এই প্রশ্নগুলো করা হচ্ছে। তো আমি আগেই বলে রাখছি যে আপনারা আমাকে কোয়েশ্চেন করছেন এই জন্য আমি মন খারাপ করছি না, কিন্তু যে কোয়েশ্চেন দুইটা আসছে এগুলো একটু ডিসঅ্যাপয়েন্টিং, এবং এগুলো আসলে জেনারেলি আপনাদের মতো ব্রিলিয়েন্ট মাইন্ডদের কাছে এই ধরনের আসলে কোয়েশ্চেনসগুলো কেউ আশা করে না। যারা এই কোয়েশ্চেনগুলো মনে মনে চিন্তা করছেন আমি তাদেরকেও বলছি, এতে আপনি হয়তো একটু মন খারাপও করতে পারেন, বাট আই থিঙ্ক আই শুড শেয়ার মাই পয়েন্ট অফ ভিউ অ্যাবাউট দিস ম্যাটার দ্যাট আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ নাও। ফার্স্ট যে কোয়েশ্চনটা রীতিমতো খুব বেশি করে করা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশে কোন সেন্টার থেকে পরীক্ষা দিলে স্কোর ভালো আসবে আইএলটিএসের, এটা কি ব্রিটিশ কাউন্সিল নাকি আইডিপি? এখন আপনাদের সাথে আমি কোনো কিছু শেয়ার করার আগে, আমার মতামত শেয়ার করার আগে আমি আপনাদেরকে একটা কোয়েশ্চন করতে চাই, সেটা হচ্ছে আপনারা নিজেদেরকে একটা প্রশ্ন করে দেখেন যে আপনার মাথায় এই কোয়েশ্চেনটা কেন আসতেছে। আপনারা তো আইএলটিএস সার্টিফিকেট অনলাইনেও স্যাম্পল আছে, স্যাম্পলগুলো দেখতে পারেন, তাই না? আইএলটিএস আপনি যদি গুগলে আইএলটিএসের যে সার্টিফিকেটের স্যাম্পলগুলো দেখেন তাহলে আপনি সেখানেই দেখতে পাবেন কেমব্রিজ ইউনিভার্সিটির যে লোগো মনোগ্রাম, কেমব্রিজ ইংলিশ এখন যেটা নাম, কেমব্রিজ ইংলিশের যে লোগোটা ছাড়া সেখানে আরও দুটো লোগো আছে, একটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, একটা হচ্ছে আইডিপি। তাহলে তো এর মানে তো এটাই, তাই না? ইভেন আপনি যদি আইডিপিরও কোনো সেন্টার থেকে পরীক্ষা দেন, যারা দিয়েছে তাদের সার্টিফিকেটগুলো দেখেন, ব্রিটিশ কাউন্সিল থেকে যারা পরীক্ষা দিয়েছে তাদের সার্টিফিকেটগুলো দেখেন, যে ব্রিটিশ কাউন্সিল থেকে পরীক্ষা দিয়েছে তারটাতেও আইডিপি লোগোটা দেওয়া আছে, যে আইডিপি থেকে পরীক্ষা দিয়েছে তার সার্টিফিকেটও কিন্তু ব্রিটিশ কাউন্সিলের লোগোটা দেওয়া আছে কি নাই আপনারা একটু চেক করেন। এখন যদি কারো কাছে এটা থাকে আপনারা চেক করেন, চেক করেছেন? এখন আপনি নিজেকে কোয়েশ্চেন করেন, যদি একটা সেন্টারের পরীক্ষা দিলে সেই সেন্টারের লোগো ছাড়া অন্য সেন্টারেরও লোগোটা থাকে এবং এটা যদি একটা ভ্যালিড সার্টিফিকেট হয়, তাহলে আপনাদের মাথায় কেন এই প্রশ্নটা আসবে যে কোন সেন্টার থেকে পরীক্ষা দিলে আপনার স্কোর ভালো হয়? এর পিছনে তাহলে একটাই কারণ, সেটা হচ্ছে আপনি মানসিকভাবে দুর্বল। আমি সরাসরি কথাটা বলতেছি, কিন্তু আপনাদেরকে এই এই লেয়ারের উপরে উঠে আসতে হবে। দয়া করে কখনো এই ধরনের কোনো চিন্তাই আপনি মাথায় আনবেন না। আপনি কেন মাথায় এই প্রশ্নটা আনবেন যে ব্রিটিশ কাউন্সিল থেকে আমি পরীক্ষা দিব নাকি আইডিপি থেকে পরীক্ষা দিব? মনে রাখবেন, ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি এরা শুধু আইএলটিএস নিয়ে কাজ করেন। আমি সিলেটে ব্রিটিশ কাউন্সিলের সাথে আমার একটু মোটামুটি যোগাযোগ আছে, সেই জন্য আপনাদেরকে বলতেছি, আমি তাদের সাথে অনেক ফাংশনে গিয়েছি। তারা কিন্তু শুধু যে আইএলটিএস রিলেটেড কাজ করে তা না, তারা এর বাইরে অনেক অনেক ধরনের কাজ করে, হাই কমিশনের সাথে রিলেটেড, ব্রিটিশ হাইকমিশনের সাথে রিলেটেড অনেকগুলা কাজ তারা করে, এর মধ্যে আইএলটিএস তাদের একটা ফাংশন। কাজেই আইএলটিএস ছাড়াও কিন্তু তাদের অনেক দায় দায়িত্ব আছে। তো ব্রিটিশ কাউন্সিল আইডিপি তারা আইএলটিএস নিয়ে কী করতেছে? আইডিপিও কিন্তু সেম, আপনারা জানেন যে আইডিপির একটা বিশাল বড় ভিসার একটা কাজ ওরা করে থাকে। এটা ছাড়াও কিন্তু অস্ট্রেলিয়ান হাইকমিশনের সাথে ওদের কিন্তু একটা কানেকশন আছে, এবং সেই কানেকশনে ওরা বাংলাদেশের কালচার ডেভেলপমেন্টের জন্য কিন্তু ওরা অনেক কিছু কাজ করতেছে, দুইটা দেশের কালচারাল কানেকশনের জন্য, লিঙ্ক করার জন্য ওরা অনেক কাজ করতেছে। তো এগুলা আইএলটিএস হচ্ছে তাদের একটা ফাংশন। তারা যেটা কাজটা করেছিল হচ্ছে, কেমব্রিজ ইউনিভার্সিটি কখনো সারা বিশ্বে বিভিন্ন দেশে গিয়ে পরীক্ষাগুলো নিতে পারবে না, তারা এটা জানে, বিধায় তারা দুইটা কোম্পানিকেই দায়িত্বটা দিয়েছে, ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি সেই দায়িত্বটা পালন করতেছে, তারা একটা থ্রু হয়ে কাজ করে, ঠিক আছে? ব্রিটিশ কাউন্সিল কেমব্রিজ ইউনিভার্সিটির এই যে আইএলটিএস ব্র্যান্ডটা ডেভেলপমেন্টের কাজ করতেছে, এটার যে পরীক্ষাগুলো নেওয়ার কাজটা তারা করতেছে, সার্টিফিকেশনের একজন ক্যান্ডিডেটের কাছে তার সার্টিফিকেটটা পৌঁছে দেওয়ার কাজটা করতেছে, তো তাদের যে পরীক্ষার যে পেপারগুলো দেখা হয় এগুলো কিন্তু কেমব্রিজ ইউনিভার্সিটি এটা কন্ট্রোল করে। আপনাকে এভাবে জিনিসটা চিন্তা করতে হবে। কাজেই আইএলটিএসে এক সেন্টার থেকে পরীক্ষা দিলে আপনার স্কোর খারাপ হবে, বা আপনার ভিসার ব্যাপারে আপনি একটা বিপদে পড়ে যাবেন, অন্য সেন্টার থেকে পরীক্ষা দিলে আপনি বিপদে পড়বেন না, এই ধরনের চিন্তাভাবনা আপনার করার কোনো কারণ নাই। আরেকটা বিষয় হচ্ছে যে এই চিন্তাটা আপনার মাথায় আরেকটা কারণে আসতে পারে, ইদানিং বেশ কিছু ফ্রড হয়েছে বিভিন্ন জায়গাতে আইএলটিএস সার্টিফিকেট নিয়ে। দেখেন, আইএলটিএস সার্টিফিকেট ফ্রড হলে ব্রিটিশ কাউন্সিল কখনো সেটা দায়িত্ব নেবে না, আইডিপি কখনো সেটা দায়িত্ব নেবে না, আপনাকে মাথায় এটা রাখতে হবে। ফ্রড কারা করবে? ফ্রড মানুষ করবে,
কোনো কোম্পানি তার দায়িত্বটা নিবে না, আপনাকে ঠিক এইভাবে জিনিসটা চিন্তা করতে হবে। যদি ফ্রড হয়, ফ্রডের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে, বিভিন্ন দেশে শাস্তি হয়েছে, আমরা পত্রিকাতে যেটা পড়েছি বা খবরে যেগুলো দেখেছি শাস্তি হয়েছে, কিন্তু আইডিপি বা ব্রিটিশ কাউন্সিল কখনো এই জিনিসটা কন্ট্রোল করে, তাদের কাছে পরীক্ষা দিলে তারা একটু ভালো করে পরীক্ষাটা নিবে বা একটু সফট করে পরীক্ষাটা নিবে, এই ধরনের ভাবনা মাথায় আনাটা আমার মনে হয় একটা বোকা। কাজেই আপনাদেরকে এটা মাথায় আমি দিয়ে দিচ্ছি, আমার যে মতামত সেটা হচ্ছে এই প্রশ্নটাই যেন আপনার মাথায় না আসে, এবং কারোর সাথে আপনি এটা শেয়ার করতে যাবেন। এখানে পার্সোনালিটির প্রশ্ন আছে, আপনাকে বলে দিচ্ছি, সরাসরি বলে দিচ্ছি, এখানে পার্সোনালিটির প্রশ্ন আছে। আপনি কেন এই প্রশ্নটা একজনকে করবেন? আপনি হালকা হয়ে যাবেন তার একজনের কাছে। আপনি প্রশ্নটা করা মাত্র সে আপনাকে অন্যভাবে চিন্তা করবে যে এই ক্যান্ডিডেট আসলে একেবারেই তার মন মানসিকতা খুবই দুর্বল, সে একটা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সে কোথায় সহজ সেটা। আমি মাঝে মাঝে অনেক কিছু দেখি ফেসবুকে, আমি অনেক কিছু দেখি বিভিন্ন আইএলস এর গ্রুপে, মাঝে মাঝে বিভিন্ন ভাইয়ারা পুরা তারা লিখেন যে এই চট্টগ্রাম সেন্টারে কি পরীক্ষা সহজ হয়েছে, এই ধরনের প্রশ্ন। ভাই সিলেট সেন্টারে কারো পরীক্ষা দিয়েছেন? আপনাদের মাথায় অনেকেরই ধারণা সিলেট সেন্টারে পরীক্ষা দিলে নাকি পরীক্ষা ইজি হয়, ঢাকা সেন্টারে পরীক্ষা দিলে নাকি পরীক্ষা কি হয় হার্ড হয়, এই ধরনের চিন্তা ভাবনা করাটাও একটা বোকা। এবং আপনি কি করতেছেন দেখেন, আপনি কিন্তু ইনডাইরেক্টলি মানে যারা সিলেট সেন্টারে পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে যারা আসলেই যারা ভালো রেজাল্ট করেছে, আসলেই যারা ক্যান্ডিডেট প্রকৃতপক্ষে যারা আইএলস পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে, আপনি কি তাদের অপমান করতেছেন? তারা যখন এই জিনিসগুলো পড়তেছে তখন তারা হার্ট ফিল হচ্ছে যে এটা কি, আমি কি এতই খারাপ? তারা নিজের মনের ভিতরে এই প্রশ্নটা চলে আসতেছে। সো এগুলো করার কোনো মানে নাই। ওকে, আপনাদেরকে আমি আবার বলে দিচ্ছি, ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি দুটো সেন্টারের যে কোনো একটা সেন্টার থেকে আপনি পরীক্ষা দেন, আপনাদের এটা সার্টিফিকেটের ভ্যালু এক্স্যাক্টলি দ্য সেম, এখানে কোনো কথা নাই, ঠিক আছে? আচ্ছা, আরেকটি প্রশ্ন যেটা দিয়ে আজকের এই ভিডিও মানে এই ছোট্ট একটি মেসেজ ভিডিওটা আমি শেষ করব, সেটা হচ্ছে আপনারা অনেকেই বিভিন্ন ফেসবুকে স্পেশালি আমরা অনেক বেশি ফেসবুক এখন ব্যবহার করি, আমরা ফেসবুকে এতটাই অ্যাক্টিভ হয়ে গেছি যে ফেসবুকে এখন খবর আসলে আমরা সেটাকে বেশি বিশ্বাস করি অরিজিনাল খবরের চাইতে, এবং এভাবে কিন্তু কেওস তৈরি হয়। তো একটা কেওস ইদানিং তৈরি হয়েছে গত বেশ কয়েক বছর ধরে, যে আমি নিজে ফেসবুকে দুইটা পেজে তিনটা পেজ চালাই, একটা গ্রুপ আছে আমার বিশাল বড় গ্রুপ আছে, সেই গ্রুপে 10,000-এর উপরে মানুষ মেম্বার আছে। সো আমি যেটা দেখেছি আমার এখানে অনেকেই মানে পোস্ট দেওয়ার চেষ্টা করেন, বাট আমি যেহেতু পোস্টের বিষয়টা নিজে কন্ট্রোল করি সেজন্য এখানে আমি এগুলোকে বেশি প্রাধান্য দিই না, কিন্তু দেখা যায় অনেকেই এরকম পোস্ট করেন যে তাদের কাছে সার্টিফিকেটের ভালো ব্যবস্থা আছে, হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, এই আছে সেই আছে ইত্যাদি। আমি এখানে আপনাদের সাথে খুব ছোটো একটা ঘটনা শেয়ার করবো, আমি কারো নাম বলবো না, বাট ঘটনাটা আমি শেয়ার করবো যেহেতু এটা আমার মধ্যে এই বিষয়টা আমি জানি, এটা আমি একদম সামনাসামনি না, একটু ইনডাইরেক্টলি আমি এটা এক্সপিরিয়েন্স করেছি। আমার এক বন্ধু কিন্তু এই ধরনের একটা কন্ট্রাক্ট করে ফেলেছে কারো কোনো একজনের সাথে, যে কোনো একটা বিষয়ের সাথে, আমি বলতেছি না কোথায়, যেটা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপের মাধ্যমে বা ফেসবুকে একটা গ্রুপের মাধ্যমে এরকম একটা মেইল আসে, এখানে লেখা আছে সার্টিফিকেট ওরা প্রোভাইড করে, কোনো পরীক্ষা দিতে হবে না, মানে আপনি জাস্ট তাদের সাথে যোগাযোগ করবেন, টাকাটা দিয়ে দিবেন, তারা আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করবে। আমার একজন বন্ধু কিন্তু অলরেডি সে টাকাও কিন্তু পেমেন্ট করে ফেলেছিল, কিন্তু তারপরে কিন্তু ঝামেলাটা শুরু হয়েছে, ঠিক আছে? ও কখনো সার্টিফিকেটটা পায় নাই এবং সেই টাকাটা তুলে ফেলতে তার অনেক কষ্ট হচ্ছে। সো আমি এই ব্যাপারে আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করবো, এই ধরনের কোনো জিনিসে কখনো বিশ্বাস করবে না, বরঞ্চ যেটা হবে আপনি যদি কোনো কারণে একটা ফেক সার্টিফিকেট অ্যাভেইলও করে ফেলেন, এটার জন্য কিন্তু আপনার ভিসাতে বিরাট বড় ঝামেলা হয়ে যাবে, এবং আপনি শুধু একটা দেশে না, আপনি অনেকগুলো দেশে ব্যান হয়ে যাবেন। ক্যানাডা কিন্তু, অস্ট্রেলিয়া কিন্তু এগুলো মারাত্মকভাবে ফলো করে, ঠিক আছে? ইংল্যান্ড কিন্তু এগুলো মারাত্মকভাবে ফলো করে। আপনি কিন্তু কখনোই যেই উদ্দেশ্য নিয়ে কাজটা হাসিল করতে যাচ্ছেন এটা সহজ হবে না, কারণ আপনি আসলে একটা সার্টিফিকেট অরিজিনাল কি ফেক কিনা এটা চেক করার একদম সহজ কিছু রাস্তা আছে, যেটা ব্রিটিশ কাউন্সিল অ্যাপ্লাই করে দেখবে, আইডিপি অ্যাপ্লাই করে দেখবে, সেটা দেখলেই ওরা বুঝে ফেলতে পারবে যে আপনি একটা ফেক সার্টিফিকেট নিয়ে আসছেন। কাজেই কোনো স্প্যাম মেইল আপনার কাছে আসলে, হোয়াটসঅ্যাপে আপনাকে কোনো গ্রুপে অ্যাড করতে বললে, ফেসবুকে যদি আপনি এরকম কোনো গ্রুপে অ্যাড পান, এই ধরনের যে এই ফেক সার্টিফিকেটের ব্যাপারে যে পোস্টগুলো আসতেছে, আপনারা আমার মতো একটা কাজ করবেন, আমি যখনই এই ধরনের কোনো পোস্ট দেখি, ইভেন আমি নিজেও যেসব গ্রুপে অ্যাড না, যেসব গ্রুপে আমার না বাট আমি অ্যাড আছি অনেকগুলো আইএলএস এর গ্রুপে, আমি এইসব গ্রুপে এই ধরনের অ্যাড দেখা মাত্রই সেটাকে আমি রিপোর্ট করি। আপনাদের দায়িত্ব হচ্ছে একটাই, আপনারা যেটা সেই এই পোস্টটাকে রিপোর্ট করে দেবেন, রিপোর্ট করে দিলে যেটা হবে তারা অ্যাকশনে যাবে, অবশ্যই ফেসবুক সেখানে অ্যাকশন। এবং আমি অনেকগুলো এরকম গ্রুপ জানি যে গ্রুপে আমি রিপোর্ট করাতে গিয়ে অ্যাডমিন বুঝতে পেরেছেন যে আমি অ্যাডমিনকেও জানিয়েছি, রিপোর্টও করেছি সেই সব আইএলএস এর গ্রুপের অ্যাডমিনদেরকেও, কিন্তু আমি এটা জানিয়ে দিয়েছি যে এখানে আপনাদের এখানে স্প্যাম মেইল আসতেছে, আপনারা এটার ব্যাপারে খেয়াল করেন, দয়া করে আপনারা এইগুলোতে বিশ্বাস করবেন, কারণ এটা হলে যেটা হবে আপনাদের ভিতরে যদি এই জিনিসগুলো কাজ করে তাহলে আপনার যে পড়াশোনার যে স্পিরিট সেটা নষ্ট হয়ে যায়।
আপনারা কখনো এই ধরনের কোনো স্প্যাম মেইলে বিশ্বাস করবেন না যে তাদের সাথে যোগাযোগ করলে স্কোর বেড়ে যাবে, তারা আপনাকে হেল্প করবে, এই সেই ইত্যাদি, কখনো এই জিনিসগুলো বিশ্বাস করবেন না। আমি আশা করি আজকের এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করাতে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা যারা সিদ্ধান্তহীনতা দিচ্ছেন তাদেরকে আমি বলি, দেখেন আপনি 5.5 পান কিন্তু আপনি কষ্ট করে পান, আপনি 6 পান কষ্ট করে পান, 7 পাওয়ার দরকার নাই, যদি 6 একটা হয়ে যায় দ্যাটস গুড, কোনো সমস্যা নেই। কিন্তু এখন 5 বা 6 পাওয়াটা আইএলটিএস খুব একটা কঠিন বিষয় না। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, একটু সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করেন, আমরা যারা যারা এই জিনিসের সাথে কাজ করতেছি, আমার সাথেই যোগাযোগ করতে হবে এমন কথা না, যে কোনো একজন আইএলটিএস একজন ভালো ট্রেনারের সাথে আপনি যোগাযোগ করেন। বাট প্লিজ আপনি কোনো ফেক মেসেজ বা ফেক কোনো কথাবার্তাতে বিশ্বাস করেন না, স্পেশালি এমন কোনো কিছুতে আপনি বিশ্বাস করতে যাবেন না যেখানে শর্টকাটের কোনো কথা থাকে। দ্যার ইজ নো শর্টকাট ইন সাকসেস, সাকসেসের কোনো শর্টকাট নেই। আমরা অনেক সময় আমি অনেক ট্রাই করে দেখেছি, আমি জীবনে অনেক শর্টকাট নিয়েছি, সবগুলোতে আমি ধরা গেছি, যতগুলো জায়গাতে আমি শর্টকাট নিয়েছি সবগুলোতে আমি ধরা গেছি। দ্যার ইজ নো শর্টকাট টু সাকসেস, সাকসেসে কোনো শর্টকাট নেই। স্মার্টলি কাজ করা সেটা একটা বিষয়, বাট স্মার্টলি মানে কিন্তু শর্টকাট নেওয়া, সেটা দুইটা আলাদা বিষয়। ওকে, স্মার্টলি এক জিনিস, শর্টকাট নেওয়া আরেক জিনিস। আপনি কখনো শর্টকাট দিতে যাবেন না, আপনি এসএসসি পাশ করেছেন, এইচএসসি ছাড়া আপনি কখনো অনার্সে উঠতে পারবেন না, আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবেন না, আপনাকে এইচএসসি কভার করে তারপরে অনার্সে যেতে হবে। আপনি এ লেভেল করেছেন, ও লেভেল করেছেন, এ লেভেল করেছেন, এবার একটা একটা করে ধাপ পেরিয়ে আপনাকে ফাইনালে যেতে হবে। আপনি যদি মাঝখান দিয়ে কোনো একটা কিছু গ্যাপ দিতে চান সেটা আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। সো আমি আশা রাখি আপনারা আজকের এই শর্ট ভিডিও থেকে কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন যে এই বিষয়টাতে। নাম্বার ওয়ান, প্রশ্নের উত্তর, ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি, বোথ আর কারেক্ট, বোথ আর ইকুয়াল। আপনার যেখান থেকে ইচ্ছা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পরীক্ষা দেন, তবে আপনার এলাকাতে যদি আইডিপি থাকে, আপনি 200 কিলোমিটার 300 কিলোমিটার দূরে গিয়ে ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দেওয়ার কোনো মানে হয় না। আপনার এলাকাতে যদি ব্রিটিশ কাউন্সিল থাকে, 500 কিলোমিটার দূরে গিয়ে কোথাও আইডিপিতে গিয়ে পরীক্ষা দেওয়ার কোনো মানে হয় না, এটা হাস্যকর, যারা শুনবে তারাও হাসবে। সো আমি আশা করি আপনারা জিনিসটা বুঝেছেন, আর স্প্যাম মেইল তো স্প্যাম মেইল, এটাকে বিশ্বাস করার কোনো মানে নেই। সো আমি আশা রাখি আপনারা পরিশ্রম করবেন, কারণ পরিশ্রমই কিন্তু সাফল্যের চাবিকাঠি, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। তো আপনাদের আবারও সবার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।